মৌলভী বাজারে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত কাজ শুরু না হওয়ায় শঙ্কা কাটছে না জনমনে এখনও নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের বাসিন্দাদের পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে পাঁচশো কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট সম্প্রতি তিন দফা বন্যায় মৌলভীবাজারে তলিয়ে যায় বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট পানিবন্দি লাখো মানুষ দুর্ভোগে পড়েন চরমে বানের জলে আটষট্টি কিলোমিটার বাঁধের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয় যা এখন দুশ্চিন্তার কারণ নদীপাড়ের বাসিন্দাদের তারা বলছেন ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তাদের কোন সময় যে দোলাই নদী বন্যা হবে তখন যদি ভেঙে নিয়ে যায় তখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় চলে যাব। তো আমরা বাচ্চা কাচ্চাও কিলা মানুষ করে আর আমরা জায়গা মাটি ফাই হয়ে ওই গরিব মানুষ স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর স্থায়ী সমাধানের দাবি জানালেও ফলাফল শূন্য যদি বলক ফলাই একটা সে বাহরা যাইতো আমরা গরিব বাসলাম নে আমরা তো আর জায়গা মাটি নাই এই বান্দর কারণে ইস্পাহানি পার্বণ গুড়া চাল অনন্য ঘ্রাণে উৎসবে আয়োজনে এই আস্থা সাইট উত্তর সাইড নষ্ট হয়ে কি বান্দা দেবনে বালা হয় ওইসবে কামটা হোক পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বাঁধ নির্মাণে পাঁচশো কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে যে স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয় তা পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আমরা একটি প্রতিবেদন প্রেরণ করেছি এবং অধিক ঝুঁকিপূর্ণ ছয়টি স্থানে প্রায় চল লক্ষ টাকা ব্যয়ের জরুরি কাজ হিসেবে আমরা ঠিকাদার নিয়োগ করেছি যার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে প্রকল্প বাস্তবায়ন হলে ধলাই নদীর ভাঙন ঠেকানো সম্ভব দাবি পানি উন্নয়ন বোর্ডের Desk report news 24.